কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাইবার কলেজের প্রিয় শিক্ষার্থী, অভিভাবক শুভানুদ্দায়ী এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সকলের প্রতি আমি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। করোনায় সারা বিশ্ব যখন বিপর্যস্ত, বাংলাদেশের অবস্থা যখন দিনকে দিন ভয়াবহ থেকে ভয়াবহ, আরও ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, তখন আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমরা চাচ্ছি যে এই অবস্থার মধ্যে অনলাইনে ক্লাস নিয়ে যদি কিছুটা উপকার করা যায়, আর আমরাই বা কী করে বসে থাকি? পেশা যখন শিক্ষকতা, একদিন নয়, দুদিন নয়, এক মাস পার হয়ে গেছে, আরও কতদিন থাকতে হবে আমরা জানি না। তাই আমরা অধ্যক্ষ স্যারের নির্দেশে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ক্লাসে উপস্থিত হচ্ছি। জানি এখানে বলবেন হাজারো সমস্যা আছে, অ্যান্ড্রয়েড সেট নেই, ল্যাপটপ বা কম্পিউটার নেই, কিংবা আছে, অ্যান্ড্রয়েড সেট হয়তো আছে, যেখানে খাবারই পাচ্ছে না সেখানে ইন্টারনেট ডাটা কিনবো কোত্থেকে, বিলাসিতা, কিংবা ইন্টারনেট ডাটা সবই আছে কিন্তু এমন রিমোট এরিয়ায় অবস্থান করছে আমাদের স্টুডেন্ট, সেখান থেকে ঠিকমতো সংযোগও পাওয়া যায় না, এরকম অনেক সমস্যা আছে। তা সত্ত্বেও আমাদের হাজার শিক্ষার্থীর মধ্যে যদি দশ জনেরও উপকার হয়, অন্তত কিছুটা তো সার্থকতা আসলো, আর আমরা যারা ঘরে বসে আছি তাদেরও সময়টা কাটল। আর এজন্যই আমরা জুম কিংবা গুগল ক্লাস এগুলোকে বেছে না নিয়ে সহজতর মাধ্যমটাকেই আমরা বেছে নিয়েছি। এটি সকলের জন্য উন্মুক্ত, সকল সময়ের জন্য। অফলাইনে যেহেতু আমরা ইউটিউবে আপলোড করব, তাই এটি যে কোনো সময় একজন শিক্ষার্থী এসে সে তার ক্লাসটি করতে পারবে। তাছাড়া যদি কোনো শিক্ষার্থী কোনো ক্লাসের বিষয়ে অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে তারা কমেন্ট করে জানাতে পারবে এবং আমাদের সম্মানীয় শিক্ষকগণ তার জবাবও দিতে পারবে। এখানে মূল্যায়ন করার ব্যবস্থা ওইভাবে নেই যেটি অন্যান্য অ্যাপসের মাধ্যমে করলে করা যেত, কিন্তু সেটি অনেক ফ্রেন্ডলি না, খুব সহজ না। তাই আমরা সবচেয়ে সহজ, বহুল প্রচলিত মাধ্যমটাকেই বেছে নিয়েছি, ইউটিউবকে। এটিকে আপনারা অন্যভাবে নেবেন না। আমি অভিভাবক এবং শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আমরা আশা করছি এই দুর্যোগ কেটে যাবে। এই দুর্যোগ কেটে গেলে আমরা আবার আগের মতোই ক্লাসরুমে বসে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর সবশেষে আমি একটি কথা বলতে চাই যে এই দুর্যোগ ক্রমান্বয়ে গুরুতর রূপ নিচ্ছে। আমরা যে জায়গায় এখন আছি নাটোর জেলায়, সেখানকার পরিস্থিতি সংবাদ মাধ্যমে জানলাম গতকাল 8 জন আক্রান্ত হয়েছে। এতদিন হয়তো যে কোনোভাবে হোক মুক্ত ছিলাম বা অজ্ঞাত ছিলাম, তো যেহেতু এটি আমাদের একেবারে খুব কাছে এসে পড়েছে, তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করব তোমরা অবশ্যই অবশ্যই ঘরে থাকবে। আর যারা সবগুলো ক্লাস হয়তো দেখতে পারবে না, যদি আমার এই কথা কেউ শুনে থাকো, আমি তাদেরকে অনুরোধ করব যে তোমরা নিজেরা যদি চেষ্টা করো, নিজেদের মতো করে সমাধান করার চেষ্টা করো, ঘরে থাকো, পড়ো, অবশ্যই তুমি বুঝতে পারবে। আর বুঝতে যদি নাও পারো, তুমি যে বুঝতে পারলে না সেই সমস্যাটিও যদি তুমি চিহ্নিত করতে পারো, তাহলে এই দুর্যোগ কেটে যাওয়ার পর আমরা যখন আবার সমবেত হব, তখন খুব সহজেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তোমরা অবশ্যই ঘরে থাকবে, নিজেকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো। আমরা সুদিনের অপেক্ষায় থাকলাম এবং শিক্ষার্থীরা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজের যে ফেসবুক পেজ,
QCHC 1995. একইভাবে আমরা ইউটিউবের পেজটি চ্যানেলটিও খুলেছি QCHC 1995. এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সময় মতো সুবিধা মতো তোমরা দেখে নেবে, আর যাদের সুযোগ আছে তারা তাৎক্ষণিক দেখে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে. এবং আমাদের সম্মানীয় শিক্ষকবৃন্দ প্রতিটি ক্লাস শেষ হয়ে যাবার পর ঘণ্টাখানেক পরেই তারা অনলাইনে থাকার চেষ্টা করবেন, তোমাদের প্রশ্নগুলোর তাৎক্ষণিক উত্তর দেবেন. আমাদের এই ক্লাসটি প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হবে. প্রতিদিন বলতে শুক্র এবং শনিবার বাদে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 5 দিন প্রতিদিন সকাল 10টায় শুরু হবে. দুটি বা তিনটি করে ক্লাস আমরা কন্টিনিউ করার চেষ্টা করব. সবাই ঘরে থাকবে, ভালো থাকবে এবং ভালো রাখবে. আল্লাহ হাফেজ.